সরকার এইবার পরিবর্তন হবে, 34 বছরের পরে যে পরিবর্তন আনা হয়েছিল সেটা পরিবর্তন নয়, কারণ সেম জিনিস এরাই করছেন। কিন্তু সংস্কার করে তবেই করে ফেলবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না। কোটা আন্দোলনের ইস্যু ধরে এবার সরকার পরিবর্তনের দাবি রেখে আন্দোলনের তীব্রতা বেড়েছে সমগ্র দেশ জুড়ে। তবে সাধারণ জনতার সঙ্গে এবার যুক্ত হচ্ছেন ছবি জঙ্গনের তারকারা, যার মাঝে মিঠুন চক্রবর্তীর জ্বালাময়ী একটা ভাষণ চরমভাবেই আলোচনা এসেছে। তিনি আসলে কোন সরকার পরিবর্তনের কথা ভাবছেন সেটা নিয়েই একটা সংশয় তৈরি হয়েছে সাধারণ জনতার মাঝে। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। মুক্তিযুদ্ধের কোটা বাতিলের দাবি রেখে আন্দোলনের সূত্রপাত হলেও তা এখন সময়ের সাথে চরম পর্যায়ে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দাবি মেনে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাই করেছিলেন, কিন্তু ছাত্রের বুকে পুলিশের গুলিবিদ্ধ ঘটনাগুলি সাধারণ জনতার কাছে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেই আখ্যায়িত পেয়েছে। প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে কোটা না হয় বাতিল হল, কিন্তু নিরস্ত্র প্রাণগুলির বুকে গুলি চালানোর এই ক্ষমতা কে দিল আর কেনই বা তাদের বিচার হবে না? সব মিলে চরম অভিযোগের কাঠগড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে কারণে কোটা আন্দোলনের সূত্রপাত ধরে সরকার পরিবর্তনের দাবিটা উঠে এসেছে। তবে ছাত্র হত্যার এই ইস্যু টেনে রাজপথে আন্দোলনে যুক্ত হচ্ছেন ছবিজঙ্গনের তারকারা, বিশেষ করে পরিমণিকে ওপেন প্লেসে আন্দোলনে অংশ নিতে দেখা গেছে, যেখানে তিনি এসব স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা জানান এবং তার পাশাপাশি ছোট বড় পর্দার অনেক তারকারাই এই আন্দোলনে অংশ নিচ্ছে। তবে তার মাঝে ওপার বাংলার চলচ্চিত্র শিল্পীদের রাখা কিছু বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটা ভিডিও চিত্রে মিঠুন চক্রবর্তীকে দেখা যায় সরকার পরিবর্তনের কথা বলতে, আর সে বিষয়টি মুহূর্তে চরম একটা আলোচনা তৈরি করেছে। সরকার এইবার পরিবর্তন হবে। চলচ্চিত্র ছাড়লেও টালিগঞ্জের প্রায় অভিনেতারাই রাজপথে পা বাড়িয়েছেন। তবে রাজনীতির মধ্যে ঢুকে পড়া মিঠুন চক্রবর্তী এই কথাগুলি আসলে কাকে বলছেন সেটা নিয়েই একটা প্রশ্ন উঠে এসেছে। যদিও তথ্য ঘেঁটে জানা যায় এটা তার দেশের রাজনীতির কথাই বলেছেন মিঠুন চক্রবর্তী, কিন্তু সেটা সময়ের সঙ্গে সামঞ্জস্যতা রেখে বর্তমানে উঠে আসায় অনেকের মনেই একটা প্রশ্ন তৈরি করেছিল। তবে সরকার পরিবর্তনের এই আন্দোলনকে আপনি কতটা সাপোর্ট করেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।